চোখে অবিচার তুই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে গোলক ধাধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও চাপাবাজ রক্তারক্তির বন্যা বয়ে যায় আমরা এখান থেকে পালিয়ে যাই ওরা ইজিলি ইলেকশনে পাস করে যাবে কোনো চিন্তা করিস না আজ যে নতুন ছবি করতেছি একটু শুনকায় দাও এই ছবির মধ্যে মনে কর যে কাহিনী তগলগে মিলে গেছে তুই সকালবেলা কি করবি আই দিন লগে জগরাজাটি যা আছে ফুরেটা করবি আই কি করবো 400 একটা ক্যামেরা লই ফুরেটা শুট করবো বুঝছি শুট করি এডিট করি মনে কর সিনেমা হলে রিলিজ দিয়ে দিবি সিনেমা হলে যখন কোটি কোটি টাকা ব্যবসা হবে এই টাকা দিই বড় করি ছবি আনি দিবি বুঝছি এবং এই ছবি করার পরে এই যে দাম চলচ্চিত্র উৎসব আছে না একমাত্র হোলা আর চার আব্বা তিন দিন ধরে খুঁজি পাইতেছি না কুনাই গেছে কিছু কইতে পারতেছি না এই কাফায়দুল্লাহ কাদা আর আজম তোরা কি মনে করছ আই ছবি ছবি করে নাচতেছি আই কিছু করতেছি না আই মির্জা করিম নবার মুম্বাই গেছি মুম্বাই যত ডন দাউদি ব্রাদার তো শুরু করি বেকার ফ্রেন্ড আই একটা ফোন দিলারা চলি আইব মাই ডিয়ার ফ্রেন্ড গফাতুল্লাহ কাদা তুই রেডি হই যা আই মির্জা করিম এবার একটা কি লাইন বুঝছতনি আপনি পিছন থেকে ডাকতেছেন আরে গেদু তোমার লগে কথা আছে একটু কবার লইয়া এই সকালেতে পুরো গেরামটা বইসা চালাইছি এ কোন ধরনের তোমার খুঁজছেই মনে পাই গিয়া এখন তো পাইছেন পাইছেন না হাই কি কইবার চাইতেছেন খুলা কইয়া ফেলার কি কম কও তুমি তো সব জানো তোমার সহের সামনে ঘটনাটা ঘটলে এই যে তোমার ভুল ওই সাংবাদিক কোন হে যে মোর বাস্তিনের যে হারে অপমানটা করলে তুমি কেমনি সুপই থাকলা মোটে একটু কবা কি করছো অনু আইবি তুমি কি করছো যা সত্যি তাই বলেছি আরে বাবা আমি আর অনু দ্বারা কথা কইতেছি হঠাৎ আইবি ঢুকে গেছে ও আর ওই বাতচিত করতেছে যখন দেখতেছি জিনিস তো বড় হওয়ার পরে আমি ফুটা পড়ছি এই জায়গায় আমার কি করার আছে বাবু
তোমার লগে যদি এনির বিয়ে হইতে মানে মোর ভাস্তি হ্যালো তুমি কি হইতে মগজ জামাই এখন তুমি মুখ বাইতে থাকতা জামাই এদের বাইতা জামাইগুলি খাইতা বড় বড় মুঠা রান খাইতা হেইয়া হেই সময় যদি তোমার সামনে এই যে তোমার শালি একমাত্র শালি হ্যারে কেউ আকতা কুকতা কইতে হেইয়া কি তুমি মানিয়ে নিতে পারতা কও প্লিজ যে জিনিসটা অনেক ক্যাসেটে নিয়ে কথা কইতেছেন গেলা আমি কেঠা সেম বাজারে সত্তার সেম বিরিয়ানি খায়া বড় হয়েছে কোনোদিন কাওয়া বিরিয়ানি বাসি বিরিয়ানি ছোঁয়া দেয় নাই কিয়া এইটা আমার একটা ক্রেডিট এই গ্রামে সবটা চাবাবাজ সেম বাজারে সত্তার কিন্তু চাবাবাজ না কেলা আমি চলিত পোলা আপনার বাতি জেনে কি করছে আমার সাথে দুইটা বছর প্রেম করছে ওর বহুতবার কইছি পানির সাথে তেলের জীবন সম্পর্ক আর পারে না মিশার পারে না তোমার সাথে আমার সম্পর্ক আর পারে না অনেকবার অনেকবার বুঝছি সব কিছু ভুলে যায় আমি ওর সাথে সম্পর্ক করছি আপনি জানেন এনির সাথে সম্পর্কের কারণে মামু আমার সাথে কত রাগ ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে আমি একবার রাগ করে শ্যাম বাজারে চলে গেছিলাম সেই চেমরি আবার শ্যাম বাজার থেকে আমার নিয়েছে কেলা আমার ভালোবাসে কিন্তু আপনার ভাতিজির ভিতরে যে একটা দুই নম্বরই ছিল সেটা আমি জানতাম না ভালোবাসার অভিনয় করছে আমার কোনোদিন ভালোবাসা নেই কেন একটা কথা না কয়ে পারতাছি না আপনার ভাতিজি আমার সাথে দুই নম্বরই করার পরে আমি কিন্তু করিনি কেন আমার এই জায়গাটার মধ্যে ওর স্থান দিচ্ছি যেদিন ওর শাদি হইব সেদিন ওর সাথে কথা হইছে সে তখন আমার ওয়াদা দিচ্ছে আমি তোমার আছি তোমারই থাকবো আপনার আপনি কোন মানুষ সাথে বিমান ও কেলা কেলা বেমে নয় যে চিমড়ি আমার হাত ধরে কথা দিচ্ছে আমি তোমার আছি তোমারই থাকবো সেই চিমড়িটা রাইতের বেলা শাদি করে আমার চোখের সামনে দিয়ে আর আলো হয়ে চলে গেছে আমি কিছু করা পারিনি কেয়া আমি তো তোমার কইলাম তুমি এক ফের খালি মরে পারমিশনটা দাও আর গেডিটের যে টাইনে লইয়া মনে শুনেন যেই মানুষ মন থেকে একবার বাইরে হয়ে যায় সে সহজে ঢুকার পারে না একটা কথা আছে না কোনো চ্যামরা বা চেমরি যদি জীবনে কোনোদিন কোনোভাবে প্রথম প্রেম করে সেটা জীবনে বলার পারে না আমার এই জায়গায় এনির জায়গা আছে আইবি তোমার একটা কথা কইতেছি দুজন খার একসাথে কথা বলে প্রেম হয়ে যায় না ও নুইছে আমার মামাতো বোন ওর সাথে আমি বাতচিত করতেছিলাম ফ্যামিলি কিছু কথা নিয়ে আর তুমি কি করছো যায় ঢুকে কইতেছো আমরা প্রেম করতেছি কেলা উল্টা পাল্টা কইছো তুমি কি অন্যায় করো নাকি কিয়া যা সত্যি তাই বলেছি এই গ্রামের প্রতিটা মানুষ বলছে আপনি ওর সাথে এখন প্রেম করছেন চোখের সামনে যা দেখো সব কিছু তোর পরে মনে করো আমার বাগনির হাত ধরে লয়ে হাঁটতাছি তুমি দূরে থেকে দেখতেছো সুন্দর একটা মেয়ে হাঁটতাছে তুমি কি কইবে এটা আমার বউ আগে মন সুন্দর করো তুমি বড় হইতেছো ডাঙ্গর হইতেছো কেলা মনটা সুন্দর করা যায় না হ্যাঁ তুমি কি কইছো দিন দুপুর আমরা প্রেম করতেছি ছি এই কথা আমি তোমার কাছ থেকে আশা করি নেকি বুঝার পারছো সেটা আপনার বিষয় হেই তোর কি মাথাটা তে খারাপ হয়ে গেছে তুই কি কও ইয়ার না না এটা ভালো পোলা লাগে কি উল্টা পাল্টা কথা কইতে লাগছ তুই আই মনে আর মুখে আরেক বিমা তে বিচ্ছু সাপ এই কি কইবার চাইতেছো তুমি প্লিজ আমাকে বিচ্ছু বলবেন না এখন আমার কিছু কোয়ান নাই আপনি আমার ভাতিজিরি জিগান সে অন্যায় করছে না অনু অন্যায় করছে যদি অন্য অন্যায় কইরা থাকে সেই বিচার আমি করব কথা দিতেছি গেদু তুমি ছোট মানুষ ছোট মানুষ ইয়ে বড় কথা কইতে নাই আমার বিবিকে যাহা বললো যা আমার কিছু শুনলাম হাতে সত্যি তুমি অন্যায় করছো তুমি তাকে ছোট্ট করে একটা সরি বললে দাও ছোট্ট সরি কখনোই না আমি অন্যায় করিনি আমি যেটা সত্যি সেটা বলেছি এই তুই কোন আমি বেশি কথা কইতে লাগছো তোর কইছ না সরি কইতে সরি কাছে শুনেন আমার সামনে ওরা বকবকি করার দরকার নেই কিয়া ও ছোট মানুষ ভুল করার পারে তো আপনার একটা কথা কইতেছি আপনাকে পরিবার আমাকে পরিবার মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে ইলেকশন লয়া এটা তো শোনার পারছেন শুনছেন না আমি আশা করি আপনার ভাই কেফাতুল্লাহ কাদারে একটা কথা কয়ে দিবেন আমার মামা তিন দিন হয়েছে আমাকে বাড়িতে ফিরে আইতেছে না সপ্তে কইতেছে গুম হয়েছে বা খুন হয়েছে আল্লাহ কচম আমার মামা নিখোঁজ হওয়ার পিছনে যদি আপনার ভাই কেফাতুল্লাহ কাদার হাত থাকার পরে আমি কিন্তু কারো ছাড় দিব না আপনি জানেন যে মামু আমার ছোট্টবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করছে যে মামু আমার এত বড় করছে নিজের সন্তানে না খাওয়ায় আমারে খাওয়ায় বড় করছে
সেমা মোচুদি নিকুস হয়ে যা খুন হয় সেম বাজারে সত্তর কিন্তু ছাড় দিব না। এই এলাকায় কেটা পাস করব ফেল করব সেটা পরের হিসাব। কেফাই তোলা কাদা আপনার ভাই যদি এই গুম্বা খুনের সাথে জড়িত থাকে আল্লাহর কসম আমি সেম বাজারে সত্তর কারো ছাড় দিব না সেটা কয়া রাখতে চাই। বুঝার পারছে ওজাদু? এ কও কি বাবু, মুই তো জানি না তোমার মামাই ঘুমইয়ে গেছে। আর হনো মুই অনিলা বরিশালের তোমারে কথা দিয়ে গেলাম, যদি এই লাগে ঘুমের লাগে মোর ভাই জড়িত থাকে তে এই এর বিচার মুই নিজে করব। দরকার হইলে মোর ভাইরে মুই থানায় আতে দিয়ে মো পুলিশে, তুমি চিন্তা হইরো না। ঠিক আছে, আপনার কথা শান্তি পেয়েছি। কি করবেন না করবেন সেটা আপনার বিচার। একটা কথা না কয়ে পড়তে ছিল, আপনার ভাতিজি আইবি আপনার সামনে যেমতে আমার সাথে তর্ক বিতর্ক করতেছে এটা কি ঠিক করতেছে? আপনি কোন? আমি অন্যায় করিনি, আমি যেটা সত্যি সেটা বলেছি। এই তুই কোন বেশি কথা কইতে লাগছো? তোর কইছিস না সারি কইছিস সারি কইছিস? আমি বুঝবার পারছি তোমার সাথে এনির বাতচিত হয় লন্ডনে কর বল সেম্বাজের সত্তার সাংবাদিক গণ সাথে প্রেম করে তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা শুনে রাখো আইবি, ভালোবাসা হচ্ছে একদম নিজের কাছে। দুনিয়া সত্তা যদি কয় সেম্বাদের সাথে পচ্চা গেছে নষ্ট হয়ে গেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেলা আমি চলি ফোলা চলি যাচ্ছি, আমি কেমন আছি আমার আল্লাহ জানে না, আমি জানি যোগ্যা যা বুঝনের বুঝে গেছি। আই এসে রে তো সমস্যা দেখি আই, এই বিল একটা ভালো পোলার নামে কেউ এই বিল বদনাম বাইর করে। ভালো ভালো ছেলে তাই তো মনে এক আর মুখে আরেক, লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এই ও যদি প্রেম করে তো হাসছে, তোর সমস্যা কি? তুই এত জলকা। যদি প্রেম করে সত্যি কথা বলুক, মিথ্যা কথা বলছে কেন? ও মা গো, আমার কাছে প্রমাণ আছে, বাসে চলো তোমাকে দেখাচ্ছি। প্রমাণ প্রমাণ তোর খাতা প্রমাণ তুই আর বাসায় নিয়ে তো। আপনি জানেন আপনার পায়ের সমস্যা, তারপরও আপনি সবার আগে যেতে চান কেন? স্যার আমার একটা দায়িত্ব আছে না স্যার, দায়িত্ব থেকে স্পিড বেড়ে যায় স্যার, আমি আসামি ধরবই স্যার। দুলা ভাই তুমি একটা পঙ্গু মানুষ, এরকম তাড়াহুড়ো করে গেলে পড়ে যাবে না স্যার? এই কথায় অবজেকশন স্যার। এই তুই জানোস আমি পঙ্গু না, আমাকে পঙ্গু বলবি না। আমি রীতিমতো একটা সন্ত্রাসীকে জাম দিয়ে ধরতে গেছিলাম, সেই সন্ত্রাসী আমার পায়ে গুলি করেছে, আমি সামান্য আহত হয়েছি, কাজে পঙ্গু বলবি না। আমি জনগণের সেবক, প্রতিটা কাজেই আমি ঝাঁপায়ে পড়ি, দেখিস না সব কাজে আমি সবার আগে, আমাকে স্যালুট দিবি স্যালুট। ঠিক আছে স্যালুট দিব, স্যালুট দেওয়াটা কোনো সমস্যা না, কিন্তু হয়েছে কি ওই একা একা সন্ত্রাসী ধরতে গিয়েছিলে না দুলা ভাই, আমাকে সাথে নিয়ে গেলে কিন্তু আমি তোমাকে সেভ করতাম। আরে কি সেভ করবি, আমার স্পিড তো তুই দেখিস নাই, যে স্পিড ছিল আমি যখন সেই দিনাজপুর থানায় ছিলাম, একটা মুরগি চুরি আমি খপখপ করে ধরে ফেলেছিলাম, তারপরে আমি যখন ছিলাম উগান্ডা, না উগান্ডায় যাইনি। ভাইজান আর কতবার কতকাল আমি হাত উঁচু করে অবজেকশন জানাবো ভাইজান, স্যার আমার একটু কথা বলার সুযোগ দেন। ভাইজান গো আমি কোরআন হাদিসের কথা বললে, আমি ভালো কথা বললে, আমি যে কোনো কথা বললে আপনি আমাকে থামিয়ে দেন আমি জুনিয়র বলে। এবার কোরআন হাদিসের কথা নয়, আমি একটা আদর্শ লিপির কথা বলি। ছোটবেলায় আদর্শ লিপি পড়েছিলেন, সেখানে কি লেখা আছে? উর্দু মুখে পথ চলিও না। আপনি কিন্তু উর্দু মুখে পথ চলতে গিয়ে আপনি ভুলে গেছেন আপনার পায়ে ইঞ্জুরি আছে, আর এজন্যই আপনি পড়ে যান, আপনি দুঃখ পান ব্যথা পান। ভাইজান গো আমি বলি একের ভিতরে দুই, আপনি সকালবেলা যখন আপনার কাজের জন্য বেরোবেন, কাজ সব কর্ম কিন্তু ইবাদতের মধ্যে পরিগণিত হয় স্যার, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি সকালবেলা যখন কাজের জন্য বেরোবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে বেরোবেন, ইনশাল্লাহ সারাদিন সারাদিন যত কাজ করবেন বড় বড় ডেঞ্জারাস অপারেশন করবেন কোনো বিপদ হবে না, আমার আল্লাহ পাকের কুদরতি হাতে কুদরতি ছোঁয়ায় সব কিছু ইনশাল্লাহ আপনি সেবে থাকবেন। এবার দেখেন আপনি কি করেছেন, আপনারা দুজন এমন একটা গুরুত্বপূর্ণ ডিউটিতে এসে এই এলাকার একজন সম্ভ্রান্ত পরিবারের সম্মানী ব্যক্তি আমাদেরকে ডালিম মির্জা, এই সম্মানী ব্যক্তি গ্রাম থেকে উদাও হয়ে গেছে, গুম হয়ে গেছে। এবার আপনি দেখেন ওনাকে যদি বের করতে না পারি পুলিশের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয়ে যাবে। আপনার এত বড় গুরুত্বপূর্ণ সময়েও আপনারা কিন্তু দুইজনে মিলে সেই আলোচনা সেই টমেনজেরি দুনিয়াবি আলোচনা বাদ দেন, আখেরাতের কথা বলেন, সৎকর্ম করেন, সৎকর্ম করলে ইবাদত, আর ইবাদত মানে আল্লাহকে পাবেন, আল্লাহ রাসুল বাদ দিয়া এই দুনিয়া নিয়ে পড়ে থাকলে আখেরাতে কিন্তু শূন্য।
এবার আমি গানে গানে দুইটা কথা বলি, একটু মনোযোগ দেয়া শোনেন। ভবেরও মেলাতে ভুলেরও খেলাতে হিসাবের খাতা যে তুই করলি রে ভারী, ভবেরও মেলাতে ভুলেরও খেলাতে হিসাবের খাতা যে তুই করলি রে ভারী। ওরে পার ঘাটাতে পারের তরি এই ভুলেতে ফেল করিবি, মোহাম্মদি তরিতে পারবি নাই উঠিতে, কে তোরে রাখবে ধরে ভাবলি না মনে, কে তোরে রাখবে ধরে ভাবলি না মনে রে। আচ্ছা এখন আপনারা এসব কাজ বন্ধ করেন, এসব কথাবার্তা এখন বলার সময় না। ডালিম মির্জা একজন সম্মানিত ব্যক্তি, সে এখন কোথায় কিভাবে আছে যে করেই হোক আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওরে বাবা রে, একটু করে আমি কোথা পাই? ও খাল গাছ তো না 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 না, এটা তাল গাছ হতেই পারে না, আমি কনফার্ম করে বলে দিতে পারি। আমি তো দেখতে পারি শুনতে পারি, ফার্স্ট ক্লাস, আমি এখন আঁকতে পারবো কিন্তু বাড়ি যেতে পারবো না। চুপু ও চুপু চুপু যা, আমারে দরকার পুলি, আমি কিছু করার গান আটবার সাতা দিয়ে পার হইছি, আমারে দরবে। ও কে 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 ও বাবা স্যার, আমারে বাদ দিয়ে দেন স্যার। চার আমি তুমি চার বলছো? আমি ছোটবেলায় স্কুলে পড়ছি, পড়াই নাই তো এই বিয়াই এই বিয়া তো হ্যাঁ বিয়ে, তোমরা কোথায় চলে আমাকে ছেড়ে আমি কোথা থেকে কোথায় চলে? আরে বাদ দেন, গডফাদারের লিস্টে পড়িয়ে যাইবেন, আরে চলেন বাড়ি যাই। তার এই দাঁড়াও না, আরে বুঝাও না, গডফাদার কি? আরে বাড়িতে দেই বলি, আরে আহ বাই গড বাই গড। ওই কি মোরে পুলিশ তো ছিল, পুলিশ কেন তোর ছিল? মুই নাকি মলম পাটির লোক, মলম পাটির লোক থেকে সত্যি সত্যি মলম পাটির, তাই না? আমি মলম পাটির। আপনি পুলিশদের কি কইছেন মোর কথা? কি গো তুমি বলে গডফাদার এই কথা কইতে গেছেন কা? এই তুই যে মরে কইলি ভাই, তুই মরে চলে না বলে কি চিনি না তুই মুখে মন্দ? আপনি যদি কোন মরে গডফাদার কান, আমি কি গডফাদার? আপনার এই আই পুলিশের কাছে কি আমার নামও বলছেন নাকি? আপনার কথা আমার মনে ছিল না, মনে তো লিখ দিক দিক কি কইতাম। এদিকে তাকাই কি পুলিশের দ্বারা আপনি আমার কথা কেন কইছেন? আমি গডফাদার, আপনি গডফাদার মানে বুঝছেন না? বুঝি নাই। এই সময় কেরেস্তা লাগিয়ে গেছে। যে আপনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনার মামাকে গুম করে দোষটা অন্যের ঘাড়ে চাপাতে চাচ্ছেন। মামা এখন কি কয়, আর আব্বারে খুন করে এলাইছে? বাতি যা জমকিতা কইতেছ বুঝছাস? বলো কাউকি
কেন ভাই খুন করছে? ওরে বর খোদারে অনন্ত প্রেম তুমি তো ভাই শুকুরা জি তোর প্রেম দরকার জি ভাই কয় কেজি প্রেম দরকার তোরা আমি আজকে স্যার ধরে প্রেম দিব চাপাবাজ 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 চাপাবাজ।